আজ থেকে প্রায় এক মাস পূর্বে অর্থাৎ 5 আগস্ট আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল, 1971 পরে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায়, যে অধ্যায় দিয়ে 53 বছরের ইতিহাসের একটি পরিবর্তন হয়েছে, কিংবা বলতে পারি যে 16+2 18 বছরের একটি ফ্যাসিজমের যে পট পরিবর্তন এবং পতন সেটি ঘটেছে। আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু বিষয় রয়েছে। আসলে আমরা দেখেছি আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস হয়ে যাচ্ছে, আমাদের যে রক্তের দাগ সে দাগগুলো কিন্তু এখনো শুকায়নি। আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আজকে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, আপনি যেখানেই যান, সেই রক্তের দাগ, সেই বুলেটের চিহ্ন, কিংবা ফ্যাসিজমের যে দোষও, যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষতচিহ্নগুলো এখনো রয়েছে। এখনো সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে, কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে ক্ষতচিহ্নগুলো, এই চিহ্নগুলো আমাদের প্রত্যেকের ধারণ করা উচিত। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না, কারণ প্রত্যেকে যে ঘটনাগুলো ফেস করেছে সেগুলো একজনেরটি আরেকজনের থেকে ভিন্ন। সেই জায়গায় আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন, আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে। এটি অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতায় এটি লেখা থাকতে হবে। এটি যদি লেখা না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানে থাকা উচিত, মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল, কত নির্লজ্জভাবে তারা যখন এই ফ্যাসিবাদটি চালিয়েছিল মানুষ কিভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। আমরা চাই আপনারা এই ডকুমেন্টেশনটি করুন। আমরা ভাবছিলাম যে 5ই অগস্টের পরে 1 মাস হয়ে গিয়েছে, বিভিন্ন জন বলছিল যে আমরা একটি বিজয় র্যালি করতে পারি কিনা, কিন্তু আমাদের অধিকাংশ ভাইরা বোনেরা ছাত্র জনতা তাদের জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজয় র্যালি, বিজয় মিছিল করার সময় এখনো হয়নি। এই বাংলাদেশে যে ফ্যাসিস্টের পতন ঘটেছে সেই জায়গা থেকে এই দগদগে ক্ষতগুলো রেকটিফাই করে এমন একটি বাংলাদেশকে যতদিন না আমরা বিনির্মাণ করতে পারছি, যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে, ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই বোনদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বিষহ শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে, একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা, ধারণ করা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে 5ই সেপ্টেম্বর পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি
ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই 5ই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে, সেভাবে আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদী মার্চ করতে চাই। এই শহীদী মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা, যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন। আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন, হাঁটছেন, আমরা সেই ভারের সঙ্গী হতে চাই। আমরা সবসময় আপনাদের সন্তান হয়ে, ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।